আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজকে অনেক রোদ উঠেছে, অনেক একদম জ্বালা পোলাও রোদ। আমি কিন্তু প্রকৃতি দেখতে বসিনি, আমার বারান্দা থেকে রোদ দেখছি আর ভাবছি আজকে আমার ডান হাত বাম হাতটা আসলো না, কি করে আজকে আমার দিনটা চলবে? ডান হাত বাম হাত মানে কি সেটা একটু পরেই তোমরা বুঝে যাবে আমার রান্নাঘরে গেলেই। চলো, এই দেখো কি অবস্থা হয়ে রয়েছে আমার রান্নাঘরে, সব কিছু নোংরা উলট পালট হয়ে আছে, কারণ আজকে আমার ডান হাত বাম হাত জানিয়েছে তিনি আজকে আসতে পারবেন না। কাজে এখন যে কি হবে আমার বুঝতে পারছি না, নিজেই শুরু হয়ে গেলাম। এই যে গতকালকে মিস্ত্রি এসেছিল, এসে আমার এই ঝকঝকে টকটকে জানলাটার 12টা বাজিয়ে গিয়েছে, সেগুলো আমি এখন একটু পরিষ্কার করে নিচ্ছি। তবে মনে হচ্ছে না ঝাড়ু দিয়ে পুরোটা পরিষ্কার করতে পারবো, একটু অন্য ব্যবস্থা করব। এই যে শেষমেশ ভেজা কাপড় নিয়ে এসেছি, দেখি যদি কিছু করা যায়। ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করলে ধুলোবালি আর নাকে মুখে এসে লাগে না, ভেজা কাপড় দিয়ে পরিষ্কার করা এটা একটা সুবিধা। যতটুকু পারছি পরিষ্কার করে নিচ্ছি, প্রচণ্ড গরম ঘেমে নিয়ে একাকার অবস্থা। এই যে এই ফাঁকে এখানে আবার চলে আসলাম, জানালার কাজ শেষ করে এখন মাছগুলো কেটে নিয়েছি, সাথে যা রান্না করব সেগুলোও ব্যবস্থা করছি, সব ধুয়ে রেখেছি। এই যে কাটাকুটিও করা শেষ, এখন যাব একটু বারান্দায়। এই যে আমার পাখিদের এগুলো একটু ক্লিন করা লাগবে, একটু পরিষ্কার করে নিচ্ছি। আরও কাজ আছে রে বাবা, কাপড়ও ধুয়ে নিয়েছি, কাপড় ধোয়া শেষ, এখন মেলে দিব। যাক, অবশেষে রান্না বান্না ধোয়া সবই শেষ, রান্নাঘর ক্লিন হয়ে গেছে। এখন একটু এনার্জি যা লস করেছি তা আবার একটু পেটে ঢোকানোর জন্য ব্যবস্থা। এই যে ডিম সেদ্ধ, যাক বাবা একটু আরাম করে খেতে আসলাম, আর ফাজিল কারেন্টটা এখনই চলে যেতে হলো, গরমে ঘেমে আমার অবস্থা খারাপ, শান্তি দিল না কারেন্টও। যাই হোক, দিন শেষে হোম সুইট হোম, আমাদের সুইট হোম, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।